ঠিক বিপরীত বাহুটো সদায় লম্ব কোণৰ ঠিক বিপরীত বাহুটো সদায় লম্ব অর্থাৎ পি হব এতিয়া তার পিছত তো আমার কোনো অসুবিধা নাই আমি পাইছো সাইন এ মানে হল পি বাই এইচ সাইন এ ইজ ইকুয়াল টু পি বাই এইচ কস এ ইজ ইকুয়াল টু বি বাই এইচ আর টেন এ ইজ ইকুয়াল টু পি বাই বি সেই হিসাব এ কোণ সাপেক্ষে আমার পি তেনহলে আমি তো চাই আছো এ কোণ হিসাবে আমার পি ইয়াত কি পাইছো আমি এ কোণ হিসাবে পি পাইছো আমি বি সি আর এইচ এইচ টু আছে আমার এ সি এ কোণ সাপেক্ষে আমি বি এ কোণ সাপেক্ষে বি আমি পাইছো এ বি আর অতিভুজ আছে এ সি ঠিক তেনেকা এ কোণ সাপেক্ষে টেন টেনের কারণে পি পি টু আছে আমার বি সি আর ভূমি বেস আছে আমার এ বি এটি হল আমার ত্রিকোণমিতিক রেশিও এ কোণ সাপেক্ষে পালো এতিয়া কেতিয়াবা আমার কি হয় এ কোণ সাপেক্ষে নহৈ পেলাই যদি আমার সি কোণ সাপেক্ষে দিয়ে সি কোণ সাপেক্ষে দিয়ে মন করবা দেই মই সি কোণত যোৱাৰ আগতে তোমালোক কৈ দিছো এ কোণ সাপেক্ষে এ টু পি এ টু বি আৰু এ টু এইচ হৈছে ভালকৈ চাই লোৱা এ কোণ সাপেক্ষে এ কোণৰ সন্নিহিত বাহুটো বি এ কোণৰ বিপৰীত বাহুটো পি আৰু সমকোণৰ বিপৰীত বাহুটো সদায় এইচ মানে অতিভুজ এতিয়া মই এ কোণ সাপেক্ষে নাযাম এতিয়া মই সি কোণ সাপেক্ষে গৈ আছো যেতিয়া সি কোণ সাপেক্ষে যাম তেতিয়া এইচৰ মানটো সদায় একে থাকিব